সরকারি চাকরিজীবী পাত্রের সঙ্গে বিয়ে হচ্ছে মেয়ের। স্বাভাবিকভাবেই কোনে পক্ষ বেশ খুশি, আয়োজনে ছিল না কোনো খামতি, কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী হলো না। বিয়ের পরদিনই জলপাইগুড়ির বাসিন্দা পাত্র জানলেন তার চাকরি আর নেই। তারপরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বর কনের ছবি। নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েনি তাদের, তবে মুখে কুলুপ পরিবার ও প্রতিবেশীদের। নিয়োগ দুর্নীতি তদন্ত শুরুর পর দফায় দফায় চাকরি খুইয়েছেন বহু স্কুল শিক্ষক শিক্ষাকর্মী, ফলে বেআইনি পথে যারা চাকরিতে যোগ দিয়েছিলেন তাদেরই সকলেরই কম বেশি দুশ্চিন্তা তো ছিলই। সেই তালিকায় ছিলেন জলপাইগুড়ির বাসিন্দা প্রণব রায়। সূত্রের খবর, 2017 সাল থেকে জলপাইগুড়ির রাজডাঙ্গা কেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি। গত বৃহস্পতিবার ছিল তাঁর বিয়ে, ধুমধাম করে সারেন বিয়ে। বিয়ে সেরে শুক্রবার বউকে নিয়ে বাড়িও ফেরেন প্রণব। ওই দিনই নিয়োগে কর্মী থাকায় 842 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রকাশ্যে আসে যারা চাকরি খুইয়েছেন তাঁদের তালিকা, দেখা যায় সেখানে নাম রয়েছে প্রণব রায়েরও। বিষয়টি জানাজানি হতেই প্রণব রায়ের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, বৃহস্পতিবার বিয়ে, শুক্রবারে গেল চাকরি, শনিবার বৌভাত। কেউ আবার লিখেছেন, ফুলশয্যা নয় কণ্টক শয্যা হবে। কেউ লিখেছেন, আদৌ ফুলশয্যা হবে তো? প্রবল ট্রোলের শিকার নবদম্পতি। এ বিষয়ে রাজডাঙ্গা কেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজিত দত্ত বলেন, আইনি নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হবে।